ইতিমধ্যে অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে আইপিএল 2025 এর জন্য রিটেনশনের সমস্ত নতুন নিয়মগুলি। আইপিএল এর এই নতুন সিজনে প্রতিটি দল চাইলেই মোট 6 জন প্লেয়ারকে আবারও পুনরায় তাদের দলে তারা রিটেন করে রাখতে পারবে, যার মধ্যে অবশ্যই একজন ভারতীয় আনক্যাপ প্লেয়ারকে রিটেন করতে হবে। তবে বন্ধুরা, রিটেনশনের এই নিয়মে 6 জন রিটেনশনের মধ্যে কোনো ভারতীয় বা ওভারসিজ রুল রাখা হয়নি, অর্থাৎ টিমগুলি চাইলেই যেমন খুশি ভারতীয় বা বিদেশি রিটেনশন নিয়ে আবারও তারা রিটেন করতে পারে তাদের দলের প্লেয়ারদের। ছাড়া বন্ধুরা, প্লেয়ারদের রিটেনশনের এই নতুন নিয়মে দলগুলি চাইলে শুধুমাত্র প্লেয়ারদের রিটেন না করেও তারা আরটিএম কার্ড ব্যবহার করেও সেই সমস্ত প্লেয়ারদের আবারও পুনরায় তাদের দলে তারা রাখতে পারে। আইপিএল 2025 এর জন্য যে 6টি নতুন রিটেনশন নিয়ম আনা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে জানিয়েছি, চাইলে বন্ধুরা তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো, ভিডিওটির লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আইপিএল এর এই নতুন রিটেনশন পলিসি ঘোষণা হওয়ার 1 মাসের মধ্যেই অর্থাৎ অক্টোবরের শেষেই প্রতিটি দলকে জানাতে হবে তাদের সমস্ত রিটেনশন করা প্লেয়ারগুলিকে। আর বন্ধুরা, আমি তোমাদের এখন আইপিএল রিটেনশন সিরিজের এই নতুন ভিডিওতে জানাতে চলেছি এলএসজি অর্থাৎ লখনউ সুপার জায়ান্টস কোন কোন রিটেনশন এবং আরটিএম করতে চলেছে নতুন সিজনের জন্য। আইপিএল 2025 সিজনে নতুন হেড কোচ জাহির খান এই দলে যোগ দেওয়ার পরই বদলে যেতে চলেছে সম্পূর্ণ এলএসজি দল। এমন অবস্থায় লখনউর ফাইনাল 6 জন রিটেনশন করা হতে পারে, কেএল রাহুলকে কি পুনরায় এই দলে রিটেন করা হতে পারে, এই দলের নতুন ক্যাপ্টেন কাকে করা হতে পারে সম্পূর্ণটাই বন্ধুরা আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আইপিএল অকশন, রিটেনশন এবং আইপিএল রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। বন্ধুরা, গত সিজনে আইপিএল এর একটি ম্যাচ চলাকালীন লখনউ সুপার জায়ান্টস এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই দলের ক্যাপ্টেন কেএল রাহুলের মাঠের মধ্যে যে ধরনের কন্ট্রোভার্সি হয়, যার পর থেকে সকলেই এটা মনে করছিল কেএল রাহুল হয়তো সামনের সিজনে কোনোভাবেই এলএসজি দলের সঙ্গে থাকবে না। যার পর বন্ধুরা শোনা যায় লখনউ সুপার জায়ান্টস এর মালিক সঞ্জীব গোয়েঙ্কা কেএল রাহুলকে তার বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ করে। এমন অবস্থায় সবারই মনে হতে থাকে এই দলের মালিকের সাথে কেএল রাহুলের সমস্ত কন্ট্রোভার্সি সর্টেড হয়ে গেছে, যেখানে তার কিছুদিন পরে উঠে আসে আরো একটি বড় শকিং নিউজ, যেখানে এই দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে বলতে শোনা যায় কেএল রাহুলকে অবশ্যই তারা তাদের দলে রিটার্ন করতে চলেছে, কিন্তু কেএল রাহুল ক্যাপ্টেন থাকবে কিনা তা নিয়ে তাদের সন্দেহ আছে। আর এখান থেকে শুরু হয় বিভিন্ন রুমার্স। শোনা যায় কেএল রাহুল যদি এই দলের ক্যাপ্টেন না থাকে সেক্ষেত্রে কেএল রাহুল অবশ্যই এই দল থেকে বেরিয়ে যাবেন এবং তিনি অন্য কোনো দলে যেতে চাইবেন একজন ক্যাপ্টেন হিসাবে। বেঙ্গালুরু পাঞ্জাবের মতো দল নিলামের সময় মুখিয়ে থাকবে কেএল রাহুলের মতো একজন প্লেয়ারকে তাদের দলে ক্যাপ্টেন হিসাবে নিয়ে আসার জন্য। এমন অবস্থায় এই দলের নতুন হেড কোচ জাহির খানের তরফ থেকে রিটেনশন নিয়ে যে সমস্ত আপডেটগুলি উঠে আসছে তিনি জানিয়েছেন এই দল কোন কোন রিটেনশনগুলি করতে পারে। কেএল রাহুল যদি এই দলের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই কেএল রাহুল এই দলের কাছে ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছেন। কেএল রাহুল প্রথম রিটেনশন হতে চলেছেন 18 কোটি টাকার মূল্যে। যদিও কেএল রাহুলকে ফার্স্ট রিটেনশন করা হলেও সামনের সিজনে তিনি এই দলের ক্যাপ্টেন থাকবে কিনা তা নিয়ে এখনো সন্দেহ আছে। দ্বিতীয় রিটেনশনের কথা বললে সেখানে ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ব্যাটার্স নিকোলাস পুরানকে তারা দ্বিতীয় রিটেনশন করতে চলেছে 14 কোটি টাকার মূল্যে। তৃতীয় রিটেনশনের কথা বললে সেখানে এই দলের কাছে হতে চলেছে একটি বড় রিটেনশন, যেখানে ভারতের আগামী দিনের ফিউচার স্টার সেই দুরন্ত গতির পেসার মায়াঙ্ক যাদবকে তারা তৃতীয় রিটেনশন হিসাবে 11 কোটি টাকা দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, এলএসজি দল এটা ভালো করেই জানে, এই দুরন্ত গতির পেসারকে যদি তারা রিটার্ন না করে রিলিজ করে দেয় সেক্ষেত্রে নিলামে মায়াঙ্ক যাদবের প্রাইস অনেক বেশি হাই চলে যেতে পারে। বর্তমানে মায়াঙ্ক যাদব ভারতীয় দলের একজন ক্যাপ্ট প্লেয়ারও হয়ে গেছেন, এই কারণে অবশ্যই এলএসজি দল এই প্লেয়ারটিকে রিটার্ন করতে চলেছে। এই 3 জন প্লেয়ারের রিটেনশন ছাড়া নিলামের আগে এলএসজি দল আরো একজন আনক্যাপ প্লেয়ারকে অবশ্যই তাদের দলে রিটার্ন করতে চলেছে। এলএসজি ম্যানেজমেন্ট নিলামের আগে আয়ুষ বাদনি অথবা মহসিন খানের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে তারা 4 কোটি টাকা দিয়ে একজন আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটার্ন করতে চলেছে। একজন আনক্যাপ প্লেয়ার সহ এই 4 জন প্লেয়ারের রিটেনশনের ফলে এলএসজি দলের পার্স থেকে 47 কোটি টাকা কাটা হতে চলেছে এবং 73 কোটি টাকার একটা মোটা পার্স নিয়ে তারা নিলামে নামতে চলেছে এই সিজনে, যেখানে নিলামের সময় লখনউ সুপার জায়ান্টস দলের কাছে 2টি আরটিএম কার্ডও থাকতে চলেছে। আর এই আরটিএম কার্ড দুটি তারা রবি বিষ্ণু এবং অলরাউন্ডার মার্কাস টয়নিসের উপর ইউজ করতে পারে। এই সমস্ত রিটেনশন এবং আরটিএম ছাড়া লখনউ ম্যানেজমেন্ট নিলামের সময় কুইন্টন ডিকো, কুনাল পান্ডিয়া, মার্ক উডদের মতো প্লেয়ারদের আবারও তাদের দলে কিনে নিতে পারে। বন্ধুরা, তোমাদের মতে লখনউ সুপার জায়ান্টস দলের ফাইনাল 6 জন রিটেনশন কারা হতে চলেছে? সামনের সিজনের জন্য কেএল রাহুল কি এই দলে থাকতে পারে? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে এমনই অন্য ভিডিওতে। টিল দেন, বাই বাই।